বন্ধুরা, মুখে কি প্রচুর মেছেতার দাগ আছে কিংবা পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন এরকম ধরনের সমস্যা হচ্ছে? মুখে যদি এরকম ধরনের কোনো রকমের দাগের সমস্যা আছে আর বহু দিন ধরে এই দাগ দূর হচ্ছে না, তাহলে আজকের এই উপায়টি করে দেখো, দাগ কিন্তু চিরতরে দূর হবে। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। এ বন্ধুরা, আজকে আমি তোমাদের শেয়ার করছি মেছেতার জন্য খুবই ভালো একটা রিমেডি। মেছেতা বলো, ডার্ক স্পট, ব্রুনো অ্যাকনে পিম্পলসেরও অনেক সময় দেখবে ডার্ক স্পট হয়ে যায়। আমার কাছে প্রচুর এই ধরনের কমেন্ট আসছে যে দিদি, মুখের কালো দাগ কিংবা মেছেতার দাগ, পিগমেন্টেশনগুলো কিভাবে দূর করব। তো কিছু যে জেদি পিগমেন্টেশন হয় দেখবে অতি সহজে যায় না, আর খুবই ঘরোয়া সহজ উপায়তে কিন্তু যায় না। বিশেষ ধরনের কিছু জিনিস লাগালে তবেই কিন্তু এই মেছেতার দাগ দূর হয়। যেমন কি এর আগে আমি দুটো ভিডিও শেয়ার করেছিলাম পেয়ারা পাতার রস দিয়ে মেছেতার দাগ দূর করা, সেই রেমেডিটা অনেকে ব্যবহার করেছে এবং অনেকে ব্যবহার করে সেই রেমেডিটা ব্যবহার করার পরে তাদের মেছেতার দাগ কিন্তু অনেক হালকা হয়ে গেছে, মেছেতার দাগ মিলিয়ে গেছে এবং মুখের উজ্জ্বলতা বেড়ে গেছে। অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছে যে সত্যি দিদি এই রিমেডিটা খুব ভালো কাজ দিয়েছে। তো পেয়ারা পাতা দিয়ে দুটো রিমেডি আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখো। আমি পারলে আই বাটনে চেষ্টা করব দিয়ে দেবার, অথবা ডিসক্রিপশন বক্সে আমি পারলে আমি ওই যে দুটো ভিডিওর লিঙ্ক হচ্ছে আমি চেষ্টা করব দিয়ে দেবার। তো খুবই ভালো হচ্ছে ওই দুটো উপায়। আজকে আবার তোমাদের জন্য খুবই ভালো একটা মেছেতা দাগ, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন দূর করার উপায় বলে দিচ্ছি, এমন একটা জিনিস দিয়ে যেটা আমরা সাধারণত ফেলে দিই, সেটাকে আমরা ব্যবহার করি না, ফেলে দিই, কিন্তু তার গুণাগুণ অনেক বেশি। ভীষণ ভালো একটি জিনিস হচ্ছে যেটা পিগমেন্টেশন, মেছেতার দাগের ওপর যদি লাগাও তাহলে তোমরা দেখবে এই মেছেতার দাগ, পিগমেন্টেশন দিনে দিনে হালকা হয়ে যাবে, দূর হয়ে যাবে, একটা সময় এমন আসবে পুরো মিলিয়ে গিয়ে মুখের কিন্তু উজ্জ্বলতাও বাড়িয়ে দেবে এবং মুখের রং পরিষ্কার করে দেবে, এমন একটি জিনিস হচ্ছে। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে সেই ফেলে দেওয়া জিনিসটাকে ব্যবহার করে আমাদের মুখে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, মেছেতার দাগ অথবা যে কোনো রকমের ডার্ক স্পটকে দূর করে নিতে পারি। একদম ওষুধের মতন কাজ করবে কিন্তু এই রেমেডিটা। বন্ধুরা, এটা হচ্ছে পেঁপের বীজ। পেঁপের বীজ সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু পেঁপের বীজ ভীষণ ভীষণ উপকারী হচ্ছে আমাদের স্কিনের জন্য, আমাদের হেলথের জন্য। এই যে পেঁপের পাকা পেঁপের যে বীজ হয়, এগুলো এইভাবে চামচের সাহায্যে বার করে নেওয়ার পরে তোমরা চাইলে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে এটা একটি পাউডার তৈরি করে, একদম মিহি পাউডার তৈরি করে নিয়ে ভালো করে ছেঁকে নেবে, চালনিতে চেলে নিয়ে তৈরি করে রেখে দিতে পারো। এই পাউডার, এই পাকা পেঁপের বীজের পাউডার তোমরা মুলতানি মাটি, বেসন অথবা চাল গুঁড়োর সাথে মিশিয়ে মুখে লাগাতে পারো। মুখের দাগ, ছোপ, রিঙ্কলস এগুলো দূর করে দিতে, আনইভেন স্কিন টোনকে ইভেন করতেও সাহায্য করে। এছাড়াও পাকা পেঁপের বীজ ব্লাড সুগারকে কন্ট্রোল করতে, ওয়েট লস করতেও কিন্তু সাহায্য করে, ভীষণ ভীষণ উপকারী হচ্ছে। কী করবে, পাকা পেঁপের বীজ যদি ইনস্ট্যান্টলি মুখে লাগাতে চাও আর পিগমেন্টস কিংবা মেছেতার দাগ অথবা যে কোনো কালো দাগ ছোপকে দূর করতে, কি করবে, এইভাবে বেটে নেবে। আগে শিলে বেটে নিতে পারো, এক চামচ মতন পাকা পেঁপের বীজ নিয়ে নেবে, এরকমভাবে বেটে নেবে। বেটে নেবার পরে এটি একটি বাটির মধ্যে নিয়ে নেবে, আর এইভাবে বাটির মধ্যে নেওয়ার পর এটা খুব মিহি করে বাটবে। বেটে বাটির মধ্যে নিয়ে এর মধ্যে মেশাবে একটু দুধ, ফোটানো দুধও মেশাতে পারো, কাঁচা দুধও মেশাতে পারো, যেমন দুধ আছে সেরকমই দুধ তোমরা এর মধ্যে মিশিয়ে নিতে পারো। এর মধ্যে 2-3 চামচ দুধ মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটাকে ছেঁকে নেবে এইভাবে। তো এটা এইভাবে ছেঁকে নেবার পরে আমরা যেটা পাচ্ছি সেটা খুব খুব উপকার হচ্ছে আমাদের স্কিনের জন্য, অ্যান্টি এজিংয়ের কাজ করে। পাপায়া সিডের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে প্রচুর, এর মধ্যে ফ্যাটি অ্যাসিডস আছে, ফ্লেভোনয়েডস আছে, এবং অ্যান্টি এজিং প্রপার্টির সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে। এবার এর মধ্যে 1 চামচ চাল গুঁড়ো মেশাবে, অল্প 2-3 চিমটি এর মধ্যে হলুদ মেশাবে, ব্যাস রেডি হয়ে গেল আমাদের রেমেডি। পিগমেন্টেশন, মেছেতার দাগ, হাইপার পিগমেন্টেশন, মুখে যে কোনো রকমের দাগ ছোপকে দূর করার জন্য। তো এইভাবে ভালো করে মেশাবার পরে এটা পরিষ্কার মুখে লাগাবে, যখনই এই রেমেডি লাগাবে তখন মুখ ভালো করে ধুয়ে মুছে নেবে, জলটা ভালো করে মুছে নেবার পরে পরিষ্কার মুখে সবসময় ফেস প্যাক ইউজ করবে, কখনোই নোংরা
ঘামযুক্ত তেলযুক্ত মুখের মধ্যে কিন্তু কখনো কোনো ফেস প্যাক ইউজ করবে না, মুখটা অন্তত জল দিয়ে ধুয়ে নেবে ভালো করে। এবার যে জায়গাগুলোতে মুখে দাগ আছে সেই সমস্ত জায়গাগুলোতে খুব ভালো করে একটি ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে লাগিয়ে নিতে হবে তোমাদের এই ফেস প্যাকটা। এটা যখন মুখে লাগাবে এটা কিছুক্ষণ হালকা একটু জ্বালা জ্বালা ভাব মনে হবে তোমাদের, ঠিক যেমন অনেক সময় রোজ ওয়াটার কিংবা অন্যান্য কোনো ক্রিম কোনো কিছু লাগালে দেখবে মুখে একটু হালকা হালকা জ্বালা জ্বালা ভাব করে, কিংবা যখন কোনো সময় তোমরা দেখবে পার্লারে যাবে কোনো ফেস প্যাক বিশেষ করে ডিটেন ফেস প্যাকগুলো লাগালে দেখবে হালকা জ্বালা জ্বালা ভাব লাগে, ঠিক ওরকমই একটা ফিলিং এখানেও আসে। আর কিছুই না, এটা কোনো রকমভাবে স্কিনের কোনো ক্ষতি করে না, এটা স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে। এইভাবে সারা মুখে লাগিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, 5-7 মিনিট এটা মুখে লাগিয়ে রাখার পরে আমি একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি, এরপরে আমি মুখটা জল দিয়ে ধুয়ে নেবো। আর অবশ্যই মুখটা জল দিয়ে ধুয়ে নেবার পরে খুবই হালকা কোনো ময়েশ্চারাইজার, আর যদি দিনের বেলা হয় তাহলে অবশ্যই একটু সানস্ক্রিন লাগাবে। তো দেখো এটা মুখ থেকে আমি মুছে নিয়েছি, আর এটা যাদের মুখে খুব তিল আছে, সাদা যাদের মুখে লাল তিল অথবা কালো তিল অনেক সময় এই যে তিল থাকে ছোট ছোট তিলে ভর্তি থাকে, তারাও যদি এই রেমেডিটা ট্রাই করো সেই তিল কিন্তু হালকা হয়ে যাবে এবং আস্তে আস্তে মুখের সাথে মিলিয়ে স্কিনের সাথে মিলিয়ে যাবে সেই তিলটা। তো যাদের এই তিলের সমস্যা আছে তারাও তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো, কিন্তু আমি বারবারই বলছি এটা একটু মুখে জ্বালা জ্বালা ভাব কিন্তু দেবে, জ্বালা জ্বালা ভাব করবে, এটা খুবই নর্মাল, এটাতে কোনো প্রবলেম কিছু হবে না, এটা ভীষণই নর্মাল ব্যাপার হচ্ছে। কারণ দেখবে তোমরা অনেক সময় রোজ ওয়াটার কিংবা টোনার অথবা অনেক সময় দেখবে কোল্ড ক্রিম আমরা যখন মুখে লাগাই কিংবা কিছু অ্যালোভেরা জেল মুখে যখন লাগাই মুখটা একটু জ্বালা জ্বালা ভাব করে, সেটা একদমই নর্মাল ব্যাপার হচ্ছে, এটাতে কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, মুখটা যদি মনে হয় তোমাদের খুব লাল হয়ে গেল হঠাৎ করে, কোনো গোটা দানা বেরিয়ে গেছে, তখন ভাববে তোমাদের স্কিনটা সেন্সিটিভ স্কিন হচ্ছে, এটা স্যুট করছে না, তখন তোমরা ইউজ করবে না এটাকে। কিন্তু যাদের এটা 5-7 মিনিট লাগিয়ে রাখার পরে দেখবে মুখে তারপর জল দিয়ে ধুয়ে নেবে, তো যে জায়গাগুলোতে দাগ আছে, যে জায়গায় সারা মুখে না লাগাও, শুধু পিগমেন্ট যে জায়গাগুলোতে আছে, মেছেতা যে জায়গাটায় আছে কিংবা কালো দাগ তিল যে জায়গাটা আছে সেই জায়গাটাতেই শুধু তোমরা এই রেমেডিটা লাগাতে পারো। পেঁপের বীজ কিন্তু খুব সুন্দরভাবে এই সমস্ত দাগ ছোপ দূর করে দিতে সাহায্য করে, কিন্তু পেঁপের বীজের ভীষণ উপকারিতা হচ্ছে। ইভেন পেঁপের বীজ বেটে পাউডার তৈরি করে সেই পাউডার যদি খাওয়া হয় তাহলে ডায়াবেটিসের মতন রোগ মানে সুগারকে কন্ট্রোল করতেও কিন্তু হেল্প করে, তো সেটা স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো হয়। তো আমি যেমন কি বললাম পাউডার তৈরি করেও রেখে দিতে পারো, শুকিয়ে নিয়ে মিক্সিতে কিংবা শিলে গুঁড়ো করে পাউডার করে রেখে দেবে, তো এইভাবে তোমরা করতে পারো। তো দেখো এবার আমি মুখটা জল দিয়ে ধুয়ে আসবো, তারপর কি করতে হবে বলছি। তোমরা মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসেছি, মুখটা ধুয়ে আসার পরে তোমাদের যেটা করতে হবে সেটা লাগাতে হবে তোমাদের সানস্ক্রিন। যদি দিনের বেলা হয় রোদ্রে বেরোচ্ছ বাইরে বেরোচ্ছ অবশ্যই কিন্তু মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করো, কারণ এই দাগ যখন হালকা হয়ে যাবে অবভিয়াসলি তোমাদের সানস্ক্রিন লাগাতে হবে, না হলে কিন্তু আবার এই মেছেতার দাগ আবার পিগমেন্টেশন আবার সেই লাল কিংবা কালো যে তিলগুলো হয় সেগুলো কিন্তু হয়ে যাবে। রোদের তাপ থেকেই কিন্তু এই সমস্যাগুলো সব থেকে বেশি হয়, যত কম রোদের তাপ লাগাবে যত কম রোদ লাগাবে তত স্কিন কিন্তু ভালো থাকবে, আর স্কিনকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই সানস্ক্রিন লাগাবে। তো মুখটা ভালো করে ধুয়ে নেবার পর যদি ময়েশ্চারাইজার লাগাতে হয় লাগাতে পারো, যে কোনো ময়েশ্চারাইজার, মামাআর্থের ময়েশ্চারাইজার ভীষণ ভালো হচ্ছে, বায়োটিকের ময়েশ্চারাইজার মামাআর্থের ময়েশ্চারাইজার এগুলো খুব ভালো, হালকা অথবা ল্যাকমি ময়েশ্চারাইজার, নিভিয়া সফট কিভাবে গরমে লাগাবে সেই ভিডিও আমি শেয়ার করে দিয়েছি তোমাদের, যে কোনো ময়েশ্চারাইজার হালকা ময়েশ্চারাইজার এই গরমে লাগাতে পারো, চাইলে নাহলে ডাইরেক্ট সানস্ক্রিনও লাগাতে পারো, এই যে মামাআর্থের যেমনি রাইস জেল সানস্ক্রিনটা, তো এইটা তোমরা অল্প করে একটুখানি নিয়ে সানস্ক্রিন এরপরে অবশ্যই লাগিয়ে নেবে, তো এইটা খুব ভালো সানস্ক্রিন হচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো কোন সানস্ক্রিন লাগাবো, মামাআর্থের এই রাইস সানস্ক্রিন জেল সানস্ক্রিনটা লাগিয়ে নিতে পারো, দেখো তাও খুব ভালো, এটা লাগালে আর ময়েশ্চারাইজারও লাগাতে হয় না, ডাইরেক্ট তোমরা এই সানস্ক্রিনটাই লাগিয়ে নিতে পারো, খুব ভালো সানস্ক্রিন এটা, মামাআর্থের বেরিয়েছে, এটা আমার খুব ফেভারিট একটা সানস্ক্রিন হচ্ছে। তো দেখো এটা একদম ময়েশ্চারাইজারের মতনই পুরো স্কিনে মিলিয়ে যাবে তোমাদের, তো সবসময় সানস্ক্রিন লাগাবার পরে অন্তত 10-15 মিনিট পর রোদে বেরোবে, মানে যতক্ষণ না সানস্ক্রিনটা পুরোপুরি স্কিনে বসে যাচ্ছে, পুরোপুরি স্কিনে বসবে তারপরে কিন্তু বাইরে রোদে বেরোবে। দেখো এটা লাগাবার পরে তোমরা একটা জিনিস দেখছো, মুখে কত সুন্দর একটা গ্লো আসছে, কোনো কালো ভাব হচ্ছে না, কালচে ভাব কিংবা
কোনো চিটচিটে সেরকম কিছু না, খুবই সুন্দর একটা জেল ময়েশ্চারাইজার হচ্ছে, তো এই জেল সানস্ক্রিন হচ্ছে, তো ব্যাস এইভাবে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে এটা লাগাবার পরে। তো এইভাবে এই রেমেডিটা ট্রাই করে দেখো তোমরা, দিনে একবার করে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন তোমরা এই রেমেডিটা দাগের জায়গাগুলোতে লাগাও, দেখবে তোমাদের এই মেছেদা দাগ, পিগমেন্টেশন এগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর অবশ্যই রোদে বেরোবার সময় প্রোটেকশন নিয়ে বেরোবে, দেখবে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেয়ে যাবে। তো অবশ্যই এই আজকের রেমেডিটা ট্রাই করে দেখো, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে জন্য টাটা।